हाई व्यूअर्स, लेट्स टॉक अबाउट चैनल। तुम्हारा अनेक अनेक वेलकाम। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। तो आज के तुम्हारे साथ शेयर करब सारा दिन धरे आमरा गरमकाले बेबीदेर जत्न कीभावे निते पारे सेई सम्पर्के बेश किछु कथा। गरमकाले बाच्चादेर त्वकेर जत्न नेওয়া এবং গরমকালে যাতে বাচ্চাদের দেহে জলের ঘাটতি না হয়ে যায় তার উপরে অলরেডি আমি ভিডিও করেছি। তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি তারা ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও। এবার চলো আজকে ভিডিও থেকে জেনে নিই যে সারা দিন ধরে আমরা বেবিদের যত্ন গরমকালে কিভাবে নিতে পারি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো ফার্স্টে বলি ঘরের তাপমাত্রার কথা। দেখো বেবিদেরকে তো আমরা ম্যাক্সিমাম টাইমটা ঘরেতেই রাখি। এবার বেবিরা যে ঘরে রয়েছে সেই ঘরের তাপমাত্রাটা যদি আরামদায়ক না হয় তাহলে কিন্তু বেবিদের নানা রকমের প্রবলেম হতে পারে। এক তো ওদের খাবার ঠিক মতন হজম হবে না, ওদের পাতলা পটির সমস্যা হতে পারে, ওদের গায়ে ঘামাচি বের হতে পারে, ওদের ঘুম ভালোভাবে হবে না। তো সেই জন্য ঘরের তাপমাত্রাটাকে আরামদায়ক রাখা ভীষণ দরকার। তো এখানে আমি দু রকম পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। এক হচ্ছে এসি কুলার ছাড়া ন্যাচারাল পদ্ধতিতে আমরা কীভাবে বেবিদের ঘরের তাপমাত্রাকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করতে পারি, একটু আরামদায়ক রাখার চেষ্টা করতে পারি। এবং দুই হচ্ছে এসি এবং কুলারের সাহায্যে আমরা বেবিদের ঘরের তাপমাত্রাকে কীভাবে কন্ট্রোল করতে পারি এবং সেক্ষেত্রে কী কী আমরা ফলো করতে পারি। তো ফার্স্টে বলি ন্যাচারাল পদ্ধতিতে আমরা কীভাবে ঘরের টেম্পারেচারটাকে একটু আরামদায়ক রাখতে পারি। তো ফার্স্টে আমি বলি যে ন্যাচারাল পদ্ধতিতে এসি কুলার ছাড়া আমরা কীভাবে ঘরের টেম্পারেচারটাকে একটু কন্ট্রোলে রাখতে পারি। এমন অনেক সময় হয় কি যে এক একটা ঘর আছে যে ঘরের দেওয়ালে সারাদিন ধরে সূর্যের আলো পড়ে বলে সেই ঘরটা খুব গরম থাকে। আবার এমন অনেক ঘর হয় যে ঘরটা একটু ভেতরের দিকে এবং সেই ঘরের দেওয়ালে সারাদিন ধরে সূর্যের সরাসরি আলো পড়ে না বলে সেই ঘরটা গরমকালে বেশ আরামদায়ক হয়। তো তোমার বেবিকে ওই রকম একটা ঘরে শিফট করো যে ঘরে দেওয়ালে সারাদিন ধরে সূর্যের আলো পড়ছে না বলে ঘরের টেম্পারেচারটা গরমকালে বেশ আরামদায়ক থাকে। ঠিক আছে, নাম্বার টু যেটা করতে পারো সেটা হচ্ছে যদি তোমার বাড়ি দোতলা হয় তো একতলায় গরমকালে বেবিকে নিয়ে শিফট করে যাও। কারণ একতলার ছাদে সরাসরি সূর্যের আলো পড়ে না ফলে একতলার ঘরগুলো অনেকটা আরামদায়ক থাকে। যদি এরকম হয় যে ঘরে তোমার বেবি রয়েছে সেই ঘরের ছাদে সরাসরি সূর্যের আলো পড়ছে বলে ঘরটা ভীষণ গরম হয়ে থাকছে এবং সেই ঘরে যখন সিলিং ফ্যান চালানো হয় তখন কী হয় পুরো ছাদের গরম হাওয়াটা যেন ঘরের মধ্যে ঘোরাফেরা করে, এক্ষেত্রে কিন্তু সিলিং ফ্যানের ব্যবহারটা কম করা উচিত। তার পরিবর্তে কোনো সাইড ফ্যান বা স্ট্যান্ড ফ্যান কেনা উচিত এবং সেটাকে ঘরের মাঝামাঝি কোথাও রেখে দেওয়া উচিত। যদি দুপুরের দিকে হয় তো সেক্ষেত্রে দুপুরের দিকে ঘরের ভেতরে যে সমস্ত দরজাগুলো আছে সেগুলো খুলে দাও এবং সেই সাইড ফ্যানটাকে বা স্ট্যান্ড ফ্যানটাকে ওরকম ভেতরের দিকে কোথাও রেখে দাও। তার ফলে বেবির ঘরের মধ্যে একটা ঠান্ডা বাতাস ঘোরাফেরা করবে। দুপুরের দিকে কিন্তু কখনোই এই ধরনের ফ্যানগুলোকে বাইরের জানলার দিকে রেখো না, কারণ তাহলে বাইরের যে গরম হাওয়াটা সেটাই ঘরের মধ্যে ঢুকে যাবে। যখন সন্ধে হয়ে যায় তখন বাইরের টেম্পারেচারটা অনেকটা আরামদায়ক হয়ে যায়, তখন বাইরে যে জানলাটা আছে বাইরের দিকে সেই জানলার কাছে টেবিল ফ্যান বা সাইড ফ্যান বা স্ট্যান্ড ফ্যানটাকে রেখে দিতে পারো। তাহলে বাইরের ঠান্ডা হাওয়াটা ঘরের মধ্যে পাস করতে থাকবে, ঘরের মধ্যে সার্কুলেট করবে, ফলে ঘরটা অনেকটা ঠান্ডা থাকবে। যদি তোমার মনে হয় যে ছাদটা খুব সূর্যের আলো পাচ্ছে বলে খুব গরম হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু ছাদের যে মেঝেটা আছে সেই মেঝেটাতে কোনো হোয়াইট কালার বা হোয়াইট ওয়াশ করে দিতে পারো। তাহলে যে তাপটা সূর্যের আলো থেকে পাচ্ছিলো তার এবং যেটা শোষিত হয়ে যাচ্ছিলো সেটা কম শোষিত হবে, বেশিরভাগ সূর্যের রশ্মিটা আবার রিফ্লেক্ট করে যাবে বা প্রতিফলিত হয়ে যাবে, ফলে ছাদটা অনেকটা কম গরম হবে। যদি তোমার পক্ষে সম্ভব হয় তো ছাদের যে মেঝেটা আছে বিশেষ করে যে ঘরে বেবি রয়েছে সেই ঘরের উপরে যে পোর্শনটা রয়েছে ছাদের সেই ছাদের মেঝেটাতে এমন কিছু বিছিয়ে দিতে পারো যেগুলো ব্যাড কন্ডাক্টর অফ হিট, অর্থাৎ যেগুলো তাপ সরাসরি শোষণ করে না। যেমন এর জন্য তুমি বাজার থেকে থার্মোকল কিনে আনতে পারো, থার্মোকলের শিট কিনে সেটাকে বিছিয়ে দিতে পারো, এটাও তাপটাকে শোষণ করে না, ছাদটা অনেকটা ঠান্ডা থাকে। যদি তোমার কাছে এরকম অনেক সময় হয় কি যে আমরা বিভিন্ন রকম পিচবোর্ডের বক্স অনলাইন থেকে কেনা জিনিসপত্র যখন কিনি তখন এরকম পিচবোর্ডের বক্স বা এরকম অনেক কিছু পাওয়া যায়, তো সেরকম পিচবোর্ডের জিনিসপত্রগুলো ওইখানে বিছিয়ে দিতে পারো, তাহলেও ওটা তাপটাকে শোষণ করবে না, ফলে ছাদটা অনেকটা কম গরম থাকবে। বড় বড় নারকোল পাতা বা সুপারি পাতা যেগুলো হয় সেগুলোকেও তুমি ছাদের উপরে বিছিয়ে দিতে পারো যাতে ছাদের উপরে সরাসরি সূর্যের আলোটা না পড়ে এবং ছাদটা যাতে অনেকটা ঠান্ডা থাকে। শুধু বৃষ্টি হলে এই ব্যাপারে তোমাকে একটু সতর্ক থাকতে হবে। তো এইভাবে তুমি ঘরের টেম্পারেচারটাকে একটু আরামদায়ক রাখার চেষ্টা করতে পারো। ঘরের মোটা পর্দা ব্যবহার করতে পারো যাতে যখনই দুপুর হবে পর্দাগুলোকে টেনে দিতে পারো, তাহলেও কিন্তু ঘরের তাপমাত্রা অনেকটা ঠান্ডা থাকে। এরপর বলি এসি এবং কুলারের কথা। দেখো বাচ্চাদেরকে যদি আমরা এসির মধ্যে রাখি তাহলে যদি টেম্পারেচারটাকে আমরা কন্ট্রোল করে রাখতে পারি তাহলে সেটা কিন্তু বেবিদের পক্ষে বেশ ভালো। এবং এখন যেরকম গরম পড়ছে তাতে কিন্তু ডক্টররা বলছেন যে ঠিকঠাক তাপমাত্রায় বাচ্চাদের এসির মধ্যে রাখাটাই উচিত। এবার তুমি যে অঞ্চলে রয়েছো সেই অঞ্চলে চারপাশে গরম কেমন পড়ছে সেটা বুঝে তোমাকে এসির টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে হবে। মোটামুটি আমাদের কলকাতা
কলকাতাতে যেটা হয় যে এসির টেম্পারেচার যদি আমরা 25 থেকে 26 এরকম প্লাস মাইনাস এই যে টেম্পারেচারটার মধ্যে যদি সেট করে রাখতে পারি তাহলে বেশ আরামদায়ক একটা টেম্পারেচার তৈরি হয় এবং বেবিদেরও সেটা প্রবলেম হয় না। মোট কথা, তুমি যখন এসি চালাবে তখন নিজে ফিল করো যে তুমি আরাম পাচ্ছ কিনা। খুব চিল, খুব ঠান্ডা হয়ে গেলে যেমন আমাদের কষ্ট হবে, টেম্পারেচারটা যাতে খুব বেশিও না থাকে এসির সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে আরামদায়ক হয়, ঘাম যাতে না হয় এটা একটু ফিল করো, করে এরকম একটা টেম্পারেচার সেট করো। এটা কিন্তু বেবিদের জন্য বেশ আরামদায়ক। আমার বেবি যখন জন্মের পর প্রথম যে গরমটা পেয়েছিল সেই গরমটায় কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমটাকে এসির মধ্যেই রাখতাম। এবং একটা জিনিস তোমরা লক্ষ্য করে থাকবে, যাদের বেবিরা একদম ছোট, একদম বেশিরভাগ টাইমটা তারা ঘুমিয়েই কাটায়, অনেকগুলো ন্যাপ নেয়, এবং যখন ওরা ঘুমোয় ওদের ঘুমোনোর যখন ঘুমিয়ে থাকে তার উপরে আমরা ওদেরকে একটা মশারি খাটিয়ে দিই। এবার এই মশারিটা খাটানোর ফলে খেয়ে অনেকটা সিলিং ফ্যানের হাওয়া কিন্তু ওদের ভেতরে কম যায়। তো সেই জন্য কিন্তু ঘরের টেম্পারেচারটা এসি দিয়ে যদি কন্ট্রোল করা যায় ওরা কিন্তু বেশ আরাম পায়। তো এক্ষেত্রে তুমি যখন তোমার বেবি একদম ছোট, তুমি বেশিরভাগ টাইম ও ঘুমিয়েই থাকে, সেই সময় কিন্তু তুমি সারাদিন চাইলে সারাদিনও একটা সুদিং টেম্পারেচার এসিতে সেট করে বেবিকে এসির মধ্যে সারাদিন রাখতে পারো, তাতেও কিন্তু কোনো প্রবলেম হয় না যদি তুমি এসিটাকে ঠিক মতন কন্ট্রোল করতে পারো। এসির মধ্যেও একটা ফ্যান থাকে এবং সেই ফ্যানের হাওয়াটাও আমরা কন্ট্রোল করতে পারি রিমোট দিয়ে। তো বেবি যেদিকে শুয়ে থাকবে সেই ফ্যানের হাওয়াটা যাতে সরাসরি বেবির গায়ে না আসে, এসির যে ফ্যানের হাওয়াটা সেটা যাতে বেবির গায়ে না আসে সেরকমভাবে একটা মোড তুমি সেট করে রাখতে পারো, তাহলে বেবির গায়ে সরাসরি ঠান্ডা হাওয়াটা লাগবে না। এসি চললে তোমরা অনেক সময় ফিল করবে যে ঘরের মধ্যে একটা ড্রাইনেস তৈরি হয়, এর ফলে বেবিদের গলা শুকিয়ে যায়, নাক শুকিয়ে যায়, ঠোঁট শুকিয়ে যায়, স্কিনটা একটু টান টান মতন মনে হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই ড্রাইনেসটাকে দূর করার জন্য ঘরের একটা পাশে একটা পাত্রে জল রেখে দিতে পারো। এই জলটা যখন বাষ্প হবে তখন ঘরের মধ্যে অটোমেটিক একটা ঘরের ময়েশ্চার চলে আসবে, তো এই ড্রাইনেসটা কাটাতে এটা সাহায্য করে। তবে এই জলটাকে প্রতিদিন চেঞ্জ করে ফেলো। যদি তোমাদের বাড়িতে কুলার থাকে তো কুলারও বেশ ভালো কন্ট্রোল করে যদি তুমি চালাতে পারো তো কুলারটাও বেবিদের পক্ষে খুব একটা প্রবলেম করে না। বিশেষ করে কুলারের ফলে কী হয়, ঘরের মধ্যে একটা ময়েশ্চার বজায় থাকে। যে সমস্ত অঞ্চলে গরমকালটা খুব শুষ্ক হয় সে সমস্ত অঞ্চলে কুলারের ব্যবহারটাই বেশি করা হয়। কুলার যেদিকে ফেস করে রাখবে, কুলারের মুখটাকে যেদিকে রাখবে বেবিকে তার সাইডে কোথাও রেখো, বেবির একদম সামনাসামনি কুলারের ফেসটাকে সেই বরাবর রেখো না, একটু সাইড করে রাখো, তাহলে বেবির গায়ে সরাসরি ঠান্ডা ভাবটা লাগবে না। তো মোটামুটি এইভাবে এসি এবং কুলারের সাহায্যে এবং ন্যাচারাল পদ্ধতিতে তুমি ঘরের টেম্পারেচারটাকে কন্ট্রোলে রাখতে পারো। এরপর বলি বেবিদের সূর্যের আলোয় রাখার কথা। দেখো আমাদের মতন দেশে তো সারা বছর গরমকালটা থাকে, এবার গরমে বাচ্চাকে সূর্যের আলোয় রাখবো না এটা ভাবলে তো ম্যাক্সিমাম দিনই সূর্যের আলোতে বাচ্চাদের রাখা হবে না। তো সেক্ষেত্রে কিন্তু গরমকালে সূর্যের আলোতে বেবিদের যে রাখবে সেটা যেন একদম সকালের দিকে হয়, মানে 7টা সাড়ে 7টা 8টা ম্যাক্সিমাম 8:30 এই টাইমটাতে সূর্যের আলো যেটা পাওয়া যায় সেটা একটু হালকা হালকা থাকে, এই টাইমটাতে কিন্তু গরমকালে বাচ্চাদের সূর্যের আলোয় রাখা যেতে পারে। 10 থেকে 15 মিনিট তুমি রাখতে পারো। এমন অনেক সময় হয় কি অনেক বেবিরাই সকালবেলা এই টাইমটা ঘুমিয়ে থাকে, তো বাচ্চাকে ঘুম থেকে ডেকে তুলে সূর্যের আলোতে কিন্তু রাখার দরকার নেই। বাচ্চাদের ঘুমটা ভীষণ দরকার, তো ওরা ঘুমুক। যদি তোমার পক্ষে সম্ভব হয় তো তোমার বাচ্চার যে ঘুমের সাইকেলটা আছে সেই সাইকেলটাকে তুমি একটু চেঞ্জ করতে পারো, অর্থাৎ রাতে একটু আগে আগে ঘুম পাড়িয়ে দাও, আর যেহেতু গরমকাল পড়ে গেছে তো সকাল সকাল বেবির ঘুমটা ভেঙে যাবে, তারপর বেবিকে ভালো করে ফ্রেশ করে সেই সকালের হালকা সূর্যের আলোতে বেবিকে রাখতে পারো। যদি সম্ভব হয় তো ঘুমের সাইকেলটাকে এভাবে চেঞ্জ করে তারপর বেবিকে সূর্যের আলোতে রাখতে পারো। অনেক সময় হয় কি যে বেবিদের কোনো দিন রাতে ভালোভাবে ঘুম হলো না, ওরা সকালের দিকটা একটু দেরি করে ওঠে, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে কিন্তু এক দুদিন যদি সূর্যের আলোতে না রাখা হয় তো কোনো অসুবিধা নেই, বাচ্চা ঘুমোতে চাইলে ঘুমোতে দাও। যদি যখন তোমার সম্ভব হবে তো গরমকালটায় বাচ্চাদেরকে একটু সকাল সকাল যদি তুলে দিতে পারো, আগে আগে ঘুম পাড়ি আগে আগে তুলে দিতে পারো তো সেটা ভালো। শীতকালে যেটা সম্ভব হয় না, শীতকালে আমরাও যেমন একটু দেরি করে উঠি বাচ্চারাও একটু দেরি করেই ওঠে, গরমকালে কিন্তু অনেক বেবিরাই সকাল সকাল উঠে পড়ে। তো আমরা যদি ওদের ঘুমের সাইকেলটাকে ঠিক করতে পারি, সকাল সকাল ঘুম পাড়াই, সকাল সকাল ওরা যদি উঠে পড়ে তখন আমরা ওই হালকা সূর্যের আলোটাতে ওদেরকে রাখতে পারবো। এছাড়া হয় কি বেবিরা যখন একটু বড় হয়ে যায় আমাদের বাড়ির সামনে উঠোনে বা পার্কে টার্কে অনেক সময় দুপুরের দিকেও খেলতে বেরোয়, তো এমন একটা জায়গায় যদি বাচ্চারা খেলে যেখানে একটু ছায়াও রয়েছে গাছের আবার একটু একটু আলো সূর্যের আলোও রয়েছে, তো সেরকম জায়গাতেও যদি বাচ্চা খেলে তো কিছুক্ষণের জন্য ওদের গায়ে সূর্যের আলো লাগে, এবং গাছ আছে বলে জায়গাটা একটু ঠান্ডাও থাকে ফলে কষ্টও খুব একটা হয় না। তো ওরকম একটা পরিবেশেও কিন্তু বাচ্চাকে দুপুরবেলা খেলতে দিতে পারো, তাহলে বাচ্চার গায়ে একটু সূর্যের আলোও লাগবে, আবার যেহেতু গাছগাছালি আছে তো ছায়াও থাকবে ঠান্ডা ভাবও থাকবে। এরপর বলি বাচ্চাদের তেল মালিশের কথা। তো তেল মালিশও কিন্তু গরমকালেও করা উচিত, এবং গরমকালে যে তেলটা মালিশ করবে সেটা যেন অবশ্যই হয় নারকোল তেল বা পিওর ভার্জিন কোকোনাট অয়েল। এছাড়া
অলিভ অয়েলও তুমি ইউজ করতে পারো। আমি আমার বেবি যে দুটো গরমকাল পেরিয়ে এসেছে সেই দুটো গরমকালে আমি অলিভ অয়েল দিয়ে মাসাজ করিয়েছি, এই গরমকালটাতে আমি ওকে কোকোনাট অয়েলের মাসাজ করাচ্ছি। তো কোকোনাট অয়েলের মাসাজ গরমকালের সমস্ত বেবিদের ক্ষেত্রেই ভালো, মোটামুটি সব বেবিদের স্কিনে এটা সহ্য হয়। পিওর ভার্জিন কোকোনাট অয়েল একটা সিলেক্ট করো। আর যদি তোমার বেবির স্কিনে অলিভ অয়েল সহ্য হয়, কারণ অলিভ অয়েল সবার স্কিনে সহ্য হয় না, তো তোমার বেবির স্কিনে যদি অলিভ অয়েল সহ্য হয় তো অলিভ অয়েলেরও মাসাজ করে দিতে পারো। স্নানের আগে অবশ্যই একটা অয়েল মাসাজ বেবিদের করানো দরকার। তবে গরমকালে কখনোই সর্ষের তেলের মাসাজ বা আমন্ড অয়েলের মাসাজ করানো উচিত নয়। যদি এরকম হয় যে বাচ্চার ঠান্ডা লেগে গেছে, সেক্ষেত্রে মানে নর্মাল ঠান্ডা লেগে হাঁচি কাশি হচ্ছে, তো সেক্ষেত্রে তুমি চাইলে সর্ষের তেলের মাসাজ একবার করাতে পারো, তাতে অসুবিধা নেই। চেষ্টা করো ডেইলি বেসিসে যখন তেল মালিশ করাচ্ছ তখন সেটা যেন কোকোনাট অয়েল দিয়ে করানো হয়, বা যদি স্কিনে অলিভ অয়েল সহ্য হয় তো অলিভ অয়েল দিয়ে করানো হয়। যখন বাচ্চাকে গরমকালে তেল মালিশ করবে তখন সেটা যেন একটা ছায়া শীতল পরিবেশ হয়, সেখানে যদি তুমি চাইলে এসি অন করে তেল মালিশ করাতে পারো বা নর্মাল ফ্যান চালিয়ে তেল মালিশ করাতে পারো। রোদে গরমকালে বাচ্চাদেরকে তেল মালিশ করিও না, বা ফ্যান ট্যান অফ করে রেখে তেল মালিশ করিও না, তাতে বাচ্চাদের ঘামাচি হওয়ার সম্ভাবনা হতে পারে, ওদের পেট গরম হয়ে যেতে পারে, পাতলা পট্টি হতে পারে। তো একটা ঠান্ডা পরিবেশ সৃষ্টি করো এবং তারপর বাচ্চাদের তেল মালিশ করিয়ে দাও। নিউবর্ন বেবিদের ক্ষেত্রে হয় কি, দিনে দুবার তেল মালিশ করতে বলা হয়। তো প্রথমবার তো ভালোভাবে স্নানের আগে মাসাজ করিয়ে দিচ্ছ, সেটা একদম ঠিক আছে, এবং দ্বিতীয়বার যে তেল মালিশ করাবে সন্ধ্যের দিকে বা বিকালের দিকে যখন তেল মালিশ করাবে, যে খুব গরম যদি পড়ে, তুমি যদি দেখো যে তোমার পক্ষে সম্ভব হচ্ছে এসি টিসি অন করে আরামদায়ক একটা টেম্পারেচার তৈরি করেছো বিকাল বা সন্ধ্যের দিকে, তারপর বেবিকে তেল মালিশ করিয়ে দিলে এবং বেবির কোনো অসুবিধা হলো না, তো ঠিক আছে। বাট যদি তোমার পক্ষে এরকম এসি চালিয়ে বা ঘরের তাপমাত্রাটাকে কন্ট্রোল করে আরামদায়ক করে তেল মালিশ করানো সম্ভব না হয় এবং তেল মালিশের পরে যদি দেখছো বেবির খুব ঘাম হচ্ছে, তো এই সেকেন্ড টাইমের তেল মালিশটা তুমি চাইলে গরমকালে অফ করতে পারো। এরপর বলি স্নানের কথা। তো গরমকালে স্নান কিন্তু অবশ্যই প্রত্যেক দিন একবার করানোই উচিত, এবং এই স্নানটা কিন্তু গরমকালে বাচ্চাদের কাছে একটা অনেক আনন্দের অ্যাক্টিভিটি। তো এই অ্যাক্টিভিটিটাকে আরও আনন্দের করার জন্য তুমি চাইলে বিভিন্ন রকম ফ্লোটিং খেলনা পাওয়া যায়, টয় পাওয়া যায় বা ফ্লোটিং পুতুল পাওয়া যায়, সেগুলো কিনে দিতে পারো যেগুলো জলে ভেসে ভেসে বেড়াবে। নতুন বাথটাব কিনে আনতে পারো, গামলা কিনে আনতে পারো কালারফুল, তাহলে বাচ্চাদের কাছে স্নানটা আরও আনন্দের হবে। তো অবশ্যই একবার করে স্নান ভালোভাবে বাচ্চাদেরকে করাবে। বাচ্চাকে স্নান করাবে তখন স্নানের জলটাকে একদম ঠান্ডা রেখো না, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য যে ঠান্ডা ভাবটা আছে সেটাকে কাটানোর জন্য একটু গরম করে নাও, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য সেই গরম জলে বাচ্চাদেরকে স্নান করাও। যখন স্নান করাবে তখন কোনো রকম ফ্যান চালিও না, এসি চালিও না, একেবারে স্নান করানো হয়ে যাবে, ভালো করে গা হাত পা মুছিয়ে দাও, জামা পরিয়ে দাও, তারপর এসি ফ্যান এগুলো অন করো। যখন বেবিকে স্নান করাবে তখন সপ্তাহে অন্তত একদিন সাবান বা বডি ওয়াশ দিয়ে ওদের স্নান করিয়ে দিও এবং সপ্তাহে অন্তত একদিন শ্যাম্পু মাখিয়ে দিও। যদি তোমার বেবি খুব বেশি খেলাধুলা করে, খুব বেশি ঘেমে যায়, বাইরে খেলতে টেলতে বেরোয়, তো সেক্ষেত্রে তুমি সপ্তাহে দুদিনও ওর গায়ে সাবান মাখিয়ে দিতে পারো বা বডি ওয়াশ দিয়ে ভালো করে স্কিনটাকে পরিষ্কার করে দিতে পারো। এরপর বলি সেকেন্ড টাইম ওদেরকে আরেকবার গা ধুয়ে দেওয়ার কথা বা স্নান করিয়ে দেওয়ার কথা। তো হয় কি, অনেক সময় বেবিদের যখন বেবিরা একটু বাইরে বেরোচ্ছে বিকালবেলা একটু খেলতে টেলতে বেরোচ্ছে, তারপর যখন ওরা ফিরে আসে ওরা একটু ঘেমে টেমে যায়, ওদের গা হাত পায়ে ধুলো লেগে যায়, এই রকম ক্ষেত্রে তুমি চাইলে বেবিদেরকে ঘরে আনার পর একটু বসাও, বসে ওদের গা পর্যন্ত মাথাটায় জল না দাও, পুরো ফেস থেকে শুরু করে জল দিয়ে ভালো করে ওদের গা ধুয়ে দিতে পারো। এটাও কিন্তু ওদেরকে অনেকটা আরাম দেয়, ওরা অনেক ফ্রেশ বোধ করে, দেহটা অনেকটা রিফ্রেশ হয়ে যায়, ওদের ভালো লাগে। তো এটা করতে পারো। এমন যদি হয় যে বেবি বাইরে বেরোয়নি, ঘরেতেই আছে কিন্তু বেশ গরম পড়েছে সেদিন, এবং আলাদা করে কোনো এসি বা কুলারের ব্যবস্থা সেরকম নেই, ঘরের টেম্পারেচার সেভাবে কন্ট্রোল করা যাচ্ছে না, বেশ গরম পড়েছে, আমরাও নিজেরা বড়রা মাঝে মাঝে সেকেন্ড টাইম বাথ নিই, তো সেক্ষেত্রে তুমি চাইলে বেবিকে তখনও কিন্তু এই মাথায় জলটা না দিয়ে ফেস গা হাত পা পুরো ভালো করে জল দিয়ে ধুয়ে দিতে পারো। তো এই সেকেন্ড টাইম বাথটা তোমার কাছে অপশনাল, তোমার যদি মনে হয় তুমি করতে পারো। যদি এমন হয় যে না, এসি চালিয়ে ঘরের টেম্পারেচার সবসময় বেশ কন্ট্রোলে রয়েছে, আরামদায়ক রয়েছে, সেক্ষেত্রে সেকেন্ড টাইম বাথের বা সেকেন্ড টাইম এরকম গা ধুয়ে দেওয়ার কোনো দরকার পড়ে না। এরপর বলি নিউবর্ন বেবিদের কথা। তো নিউবর্ন বেবিদের ক্ষেত্রে কী হয়, ওদের যে নাড়িটা বা কর্ডটা আছে সেই কর্ডটায় যাতে জল না লাগে তার জন্য কী বলা হয়, যে গাটা স্পঞ্জ করে দেওয়ার কথা। এবার যদি খুব বেশি গরম হয় তখন কি, আমাকে যেটা ডক্টর বলে দিয়েছিলেন যে
পটটার গায়ে যাতে জল না লাগে এরকমভাবে একদিন স্নান দুদিন গ্যাস স্পঞ্জ, একদিন স্নান দুদিন গ্যাস স্পঞ্জ, এরকমভাবে স্নান করানো যেতে পারে। তো তোমার যদি নিজের ওপরে কনফিডেন্স থাকে যে তুমি যখন স্নান করাবে বেবির কডে বা বেবির যে নাড়িটা আছে তাতে জল লাগবে না, ভালোভাবে ওই পোর্শনটাকে মোটা সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে এরকমভাবে গায়ে জল তুলে তুলে বাচ্চার গায়ে জল দিয়ে স্নান করে দিতে যদি পারো তাহলেই একমাত্র তুমি বেবিকে স্নান করাতে পারো, যদি তোমার নিজের ওপরে কনফিডেন্স থাকে। এরকমভাবে জল দিয়ে মাথাটা এরকম ভিজিয়ে দিলে, গায়ে এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে গাটা একটু ভিজিয়ে দিলে, এভাবে তুমি চাইলে স্নান করাতে পারো যদি তোমার উপরে নিজের উপরে কনফিডেন্স থাকে যে বাচ্চার কানে জল ঢুকবে না, বাচ্চার নাড়িতে যে কর্ডটা আছে সেখানে জল লাগবে না। তাহলে তুমি একদিন স্নান করাতে পারো, দুদিন গ্যাস স্পঞ্জ করাতে পারো, আবার একদিন স্নান করাতে পারো, আবার দুদিন গ্যাস স্পঞ্জ করাতে পারো, এভাবে কন্টিনিউ করতে পারো। যদি তোমার মনে এতটুকু ভয় থাকে তো সেক্ষেত্রে কোনো ব্যাপার না, তুমি গ্যাস স্পঞ্জ করিয়ে যাও, যখনই তোমার বেবির নাড়িটা খসে যাবে বা কর্ডটা খসে যাবে তারপর থেকে তুমি ডেইলি বেসিসে ওকে স্নান করাতে পারো। এরপর বলি জামা কাপড়ের কথা। তো দেখো, বেবি বয় হোক বা বেবি গার্ল হোক, জামা কাপড়ের ক্ষেত্রে গরমকালে বেবিদের জামা কাপড়ের ক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদের মনে রাখা উচিত। এক তো জামা কাপড়টা যেন ঢিলে ঢালা হয়, যে ড্রেস কিনছো সেটা যেন ঢিলে ঢালা হয়, ড্রেসের যে মেটেরিয়ালটা সেটা যেন পিওর সুতির হয় এবং খুব সফট নরম হয়। তিন হচ্ছে যে কালারগুলো চুজ করবে সেগুলো যেন বেশ হালকা কালার হয়, চোখের পক্ষে আরাম হয়, হালকা কালার তাপটা কম শোষণ করবে, হালকা কালারে মশা কম বসবে। তো হালকা কালার, একদম লাইট কালার সিলেক্ট করো যেটা বেবিদের পক্ষে বেশ আরামদায়ক এবং ভালো হবে। চার হচ্ছে বেবিদের পার ডে যে ড্রেস তুমি পরাবে তার সংখ্যাটা না চারটে রাখা উচিত। বেবিদেরকে গরমকালে একটু পাল্টে পাল্টে ড্রেস পরানো ভালো। বেবিদেরকে গরমকালে যদি পাল্টে পাল্টে ড্রেস পরানো হয় ওরাও একটু ফ্রেশ থাকে, বারবার একই ঘামের জামা পরানো হয় না, তো ওরা একটা ফ্রেশ বোধ করে। তো এই জন্য তুমি চাইলে গরমকাল আসার আগে আগে জামা কাপড়ের মোটামুটি পার ডে চারটে ধরে এরকম বারোটার সেট কিনতে পারো বা আটটার সেট কিনতে পারো, যাতে আজকে চারটে কালকে চারটে এরকমভাবে ভাবে জামা ওদেরকে পরাতে পারো। ওকে, রেগুলার বেসিসে গরমকালে জামাগুলোকে ওয়াশ করা উচিত, ভালোভাবে জামাগুলোকে ধোয়া এবং কাচা উচিত যাতে জামাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই পয়েন্টগুলো মোটামুটি বেবি বয় হোক বা বেবি গার্ল হোক দুজনের ক্ষেত্রেই কিন্তু ফলো করা উচিত। এরপর বলি আমার বেবির কিছু ড্রেস প্যাটার্নের কথা। তো প্রথমে বলি ঘরে বেবিদেরকে যে ড্রেসগুলো গরমকালে পরানো উচিত সেটা হচ্ছে, যখন বেবিটা একদম ছোটো থাকবে তো তখন কিন্তু একদম পাতলা সুতির যে সমস্ত ড্রেসগুলো হয়, এখানে দড়ি বাঁধা বা এখানে বোতাম দেওয়া যে ড্রেসগুলো হয় সেগুলো কিনতে পারো। সামনে দড়ি বাঁধা ড্রেস হয় সেগুলো গরমকালে একদম পাতলা সুতির সেরকম ড্রেস কিনতে পারো। এই মুহূর্তে যেহেতু ওইগুলো আমার বেবির একদম ছোটোবেলার ড্রেস এবং সেগুলো সেরকম অবস্থায় নেই যে তোমাদেরকে দেখাতে পারবো, তো আমি জাস্ট বলছি যে একদম পাতলা সুতির স্লিপলেস ড্রেসগুলো হয়, এখানে দড়ি বাঁধা, সামনে দড়ি বাঁধা হতে পারে, সেরকম ড্রেস কেনো। বোতাম দেওয়া ড্রেসটা না কেনাই ভালো, কারণ আমি অনেক সময় দেখেছি যে আমার বেবিও এরকম আঙুল দিয়ে তুলে জামাটাকে মুখে নিতে চায়, তো সেই সময় যদি মুখে বোতাম চলে যায় কোনো কারণে খুলে গিয়ে তো সেটা মারাত্মক বিপদ ঘটাতে পারে। তো বোতাম দেওয়া ড্রেস কিনো না, তার পরিবর্তে ফিতে দিয়ে বাঁধা, সামনে ফিতে দিয়ে বাঁধা, এখানে ফিতে দেওয়া বা এখানে বোতাম দেওয়া ড্রেস কিনতে পারো। এছাড়া যখন বেবিরা একটু বড় হয়ে যাবে তো তখন ওদের জন্য এই ধরনের ড্রেস কিনতে পারো, এগুলো ভীষণ লাইট কালারের, একদম সফট, আমি নতুন এগুলো কিনেছি একদম লোকাল মার্কেট থেকে। তো এই ধরনের ড্রেসগুলো কিন্তু ভীষণ ভালো, একদম সফট, খুব আরাম সুতি, এই ধরনের স্লিপলেস ড্রেস কিনতে পারো, জাস্ট মাথা দিয়ে গলিয়ে দিলে এগুলো বেশ ভালো ওদের পক্ষে। তো এই ধরনের অনেকগুলো আমি সেট কিনে রেখেছি, তো তোমরা এরকম চাইলে স্লিপলেস ড্রেস কিনতে পারো ঘরে পরানোর জন্য, এগুলো বেশ ভালো। এগুলো বেবি বয়দের জন্য, বেবি গার্লদের জন্য এরকমই মাথা দিয়ে গলানো ফ্রক পাওয়া যায় বিভিন্ন সুতির কাপড়ের, সাদা রঙের হয়, হালকা হলুদ হয়, হালকা গোলাপি হয়, তো এরকম সুতির পিওর ফ্রক কিনতে পারো ঘরে পরানোর জন্য। তো মোটামুটি এই টাইপের ড্রেস তুমি ওপরের পোর্শন কিনতে পারো ঘরে পরানোর জন্য, আর নিচে পরানোর জন্য এরকম হালকা হালকা কালারের প্যান্ট কিনতে পারো। তো এই ধরনের প্যান্টগুলো ভীষণ ভালো, সুন্দর কালারের প্যান্টগুলো তুমি কিনতে পারো, হালকা হালকা কালারের প্যান্টগুলো নিচে পরাতে পারো। তো যদি তোমার বেবি ডায়পার পরে থাকে তো সেক্ষেত্রে ডায়পারের ওপরে যদি আবার প্যান্ট পরাও তাহলে ওদের ওই ডায়পার এরিয়াটা কিন্তু অনেক বেশি গরমে ঘেমে যায়। তো বাচ্চা যদি বাড়িতে ঘরে থাকে এবং জাস্ট ডায়পার পরে রয়েছে তো সেক্ষেত্রে ডায়পারের ওপরে আর আলাদা করে প্যান্ট পরানোর দরকার নেই, খুব বেশি গরমে বাচ্চাদের কষ্ট হতে পারে। এছাড়া যদি ডায়পার না পরে তো জাস্ট ন্যাপি পরেও তুমি বাচ্চাকে ছেড়ে দিতে পারো, ছোটো বাচ্চা তো ন্যাপি পরেও ঘুরে বেড়াতে পারে, আর যদি চাও তো এরকম পাতলা পাতলা কাপড়ে ঘরে পরার জন্য প্যান্টও কিনতে পারো, এগুলোও বেশ ভালো।
এছাড়া যদি খুব গরম পড়ে যায় তো কোনো ব্যাপার না, উইদাউট ড্রেসেও তুমি বেবিকে ছেড়ে দিতে পারো, বেবিরা ঘরের মধ্যে ঘোরাফেরা করতে পারে, ওটাতেও ওরা আরাম পাবে। এই গেল হচ্ছে ঘরে পরার ড্রেসের কথা। এরপর বলি বাইরে পরার জন্য। বাইরে পরানোর ক্ষেত্রে যখন বাচ্চা একটু ছোটো থাকবে তো তখন এই টাইপের ড্রেস কিনতে পারো। এখানে ডাইপার পরিয়ে ডাইপারের তলা দিয়ে এখানে এই বোতামটা দিয়ে লাগিয়ে দিতে হয়। তো এই ধরনের ড্রেসগুলো কিন্তু বেশ ভালো, বেশ আরামদায়ক হয়, পাটা পুরোটা ফাঁকা থাকে, বেশ আরাম পায় বাচ্চারা। তো বাচ্চা যখন ছোটো থাকবে তখন এই ধরনের ড্রেস তুমি কিনতে পারো। আমি এটা কিনেছি অনলাইন থেকে, তো তোমরা দোকানেও এই ধরনের ড্রেস পেয়ে যেতে পারো। এছাড়া তুমি চাইলে বাচ্চা যখন আর একটু বড় হয়ে যাবে তো বাইরে পরানোর জন্য এরকম হাফ প্যান্ট কিনতে পারো বা এরকম ফুল প্যান্ট কিনতে পারো। যদি ফুল প্যান্ট কেনো তো নিচের পোর্শনটা যেন পাজামার মতন খোলা থাকে, কোনো ইলাস্টিক না দেওয়া থাকে, সেটা একটু খেয়াল রেখো। তো এরকম হাফ প্যান্টও বাইরে পরাতে পারো, এরকম ফুল প্যান্টও বাইরে পরাতে পারো। উপরে পরানোর জন্য তুমি বাচ্চাকে এরকম হাফ স্লিপ ড্রেসও কিনতে পারো। যদি তুমি মনে করো তো একদম স্লিপলেস কিনতে পারো, তুমি চাইলে একদম ফুল স্লিপ পরাতে পারো। তো যদি তোমার মনে হয় যে আজকে তুমি বাইরে বেরোচ্ছো এবং বেশিরভাগ টাইমটা তোমাকে রোদে থাকতে হতে পারে, বাচ্চাকে রোদে রাখতে হতে পারে, তো সেক্ষেত্রে তুমি সেদিন ফুল স্লিপ পরানোর চেষ্টা করো। পাতলা ফুল স্লিপ একটা কিছু উপরে পরিয়ে দাও, তাহলে কী হবে বাচ্চার হাতে সরাসরি সূর্যের আলোটা লাগবে না। আদারওয়াইজ যদি এরকম কোনো ব্যাপার না থাকে যে রোদে বেরোতে হচ্ছে, এরকম ব্যাপার যদি না থাকে তো তুমি কিন্তু বাইরে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর স্লিপলেস গেঞ্জির মতন হয় সেগুলো একদম পরাতে পারো। খুব ভীষণ সুন্দর লাগে, ভীষণ ক্যাজুয়াল লাগে, তো ওই রকম ড্রেসও তুমি পরাতে পারো। বেবি গার্লদের ক্ষেত্রেও কিন্তু বাইরে পরানোর জন্য সুন্দর সুন্দর টপ, সুন্দর স্কার্ট পাওয়া যায়। তবে স্কার্টের থেকে আমার মনে হয় বেবি গার্লদের যেহেতু অপশান আছে ফ্রক পরানোর, তো সেক্ষেত্রে গরমকালে ফ্রকটাই বেশি ভালো, কারণ স্কার্টের একটা ইলাস্টিক থাকে, তো গরমকালে সেই বেবি গার্লদের ক্ষেত্রে ওটা একটু কষ্ট দিতে পারে। বেবি বয়দের যেমন অপশান নেই, ওদেরকে বাইরে বেরোলে হয় হাফ প্যান্ট নয় ফুল প্যান্ট পরতেই হবে, বাট বেবি গার্লদের যেহেতু একটা অপশান আছে যে ফ্রকও ওরা পরতে পারে, তো বাইরে কিন্তু গরমকালে বেবিদের স্কার্টের তুলনায় ফ্রক পরানোই ভালো। তো সুন্দর সুন্দর ডিজাইনের সুতির ফ্রক কিনতে পারে এবং সেগুলো ওদেরকে পরাতে পারে। এরপর বলি বাচ্চাদেরকে স্নান করানোর পরপর অবশ্যই পাতলা হালকা একটা কিছু পরানো উচিত গায়ে, কারণ তারপরে আমরা ফ্যান চালাই বা এসি চালিয়ে রাখি, তো সেই সময় কিন্তু অবশ্যই হালকা পাতলা একটা কিছু পরানো উচিত। রাত্রিবেলা যখন বাচ্চাকে এসির মধ্যে যদি শোয়ানো হয় তো সেক্ষেত্রেও হালকা পাতলা কিছু একটা পরে তারপর বাচ্চাকে ঘুম পাড়ানো উচিত, যাতে ঠান্ডা লেগে যাওয়ার চান্সটা না থাকে। সেটা বাচ্চাদেরকে নিয়ে যখন বাইরে বেরোবে তখন চাইলে বাচ্চাদের মাথায় পিওর সুতির ক্যাপ বা হ্যাট পরিয়ে দিতে পারো, তাহলে বাচ্চাদের মাথাটাও চট করে গরম হবে না, আর বাচ্চাদের যে ফেসটা আছে সেই ফেসটা তো সরাসরি সূর্যের আলো পড়বে না, ফেসটার মধ্যে ট্যান পড়ার চান্স অনেক কম থাকবে। গরমকালে একদম ছোট বেবি হলে পায়ে সুতির কাপড়ের তৈরি, একদম পিওর সুতির নরম কাপড়ের তৈরি জুতো হয় সেগুলো ব্যবহার করতে পারো। আর বাচ্চা একটু বড় হয়ে গেলে স্লিপার টাইপের, যেমন হাওয়া খেলতে পারে এরকম টাইপের জুতো কিনতে পারো, যার পিছন দিকে যদি একটা বেল্ট থাকে তো পায়ে হাওয়াও পাস করবে স্লিপারের ফলে, এবং বেল্ট থাকার ফলে পায়ে থেকে জুতোটা চট করে খুলেও যাবে না। নেক্সট বলি ডাইপারের কথা। তো দেখো ডাইপারের ব্যাপারটা না, গরমকালটা একটা পারফেক্ট টাইম বেবিদেরকে ডাইপার ফ্রি রাখার। ডাইপার ফ্রি রাখার পরে পরে আমরা ওদেরকে পটি ট্রেনিং করাতে পারি, শিশু ট্রেনিং করাতে পারি, এবং গরমকালটা এটা একটা পারফেক্ট টাইম। তো তুমি চেষ্টা করো ঘুমের টাইমগুলোতে বেবিদেরকে ডাইপার পরানোর, বাকি টাইমটাতে ডাইপার ফ্রি রাখার, এবং তার জন্য পিওর কটন ন্যাপি কেনো এবং সারাটা দিন ওদের ন্যাপি পরিয়ে রাখার চেষ্টা করতে পারো। ন্যাপিগুলো যখন ধোবে তখন অবশ্যই চেষ্টা করো সেগুলোকে যেন ডেটল জলে, এরকম ডেটলের মতন কোনো একটা অ্যান্টিসেপটিক জলে ডিপ করে তারপর ধোয়া হয়, তাহলে ন্যাপিগুলো অনেকটাই জীবাণুমুক্ত থাকবে, এবং নিয়মিত যাতে সেই ন্যাপিগুলোকে করা হয় সেটাই চেষ্টা করো। তো মোটামুটি ডাইপার ফ্রি যতটা রাখা যায় গরমকালে ততটাই বেবিদের পক্ষে ভালো। এরপর বলি বাচ্চাদের গরমকালে চুল যদি অনেক বেড়ে যায় তো সেক্ষেত্রে বাচ্চাদের মাথা ঘেমে যেতে পারে, ওদের কষ্ট হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু তুমি চাইলে মাঝে মাঝে চুলটাকে ছেঁটে দিতে পারো বেবির, অথবা ট্রিমার ইউজ করে খুব সহজে বাচ্চাদের চুলটা ছেঁটে দেওয়া যায়, সেটা খুব সেফ বেবিদের চুল ছাঁটার পক্ষে। তো এরকম মাঝে মাঝে বাচ্চাদের চুলটাকে নিজেরাই ছেঁটে দিতে পারো। এছাড়া আছে গরমকালে বাচ্চাদের খাওয়া দাওয়া, বাচ্চাদের সুস্থ থাকা, এবং গরমকালে বাচ্চাদের মশার হাত থেকে রক্ষা করা। তো এই বিষয়গুলোর ওপরে আমি খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।